আমার চ্যানেলের লাস্ট ভিডিওতে একটা কমেন্ট আছে যে আমরা সাধারণ পাবলিকরা কীভাবে আমাদের ছবিকে গুগলে আপলোড করব। তো আমার মনে হলো এই টপিকটা খুবই ইন্টারেস্টিং টপিক, অনেকেরই জানার ইচ্ছা থাকবে। তাই আজকের এই ভিডিওতে আমি বলবো আমাদের মতো সাধারণ পাবলিকরা কীভাবে আমাদের নিজেদের ছবিকে গুগলে আপলোড করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেক ইউটিউব চ্যানেল। আমি অর্জুন, সেখানে আপনাদের দিয়ে থাকি টেকনোলজিক্যাল ভিডিও এবং সেটাও বাংলাতে। আর আমার মতো আপনাদেরও যদি টেকনোলজিতে ইন্টারেস্ট থেকে থাকে তো নিচে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আজকের এই নতুন ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সো ওয়াইলেট, লেট গেট স্টার্টেড। সবার প্রথমে আপনাকে যেটা জানতে হবে এই গুগলের সার্চ ইঞ্জিন কাজ কীভাবে করে, এটা আপনি বুঝতে পারলেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনি কীভাবে আপনার ছবিকে এই গুগলে আনতে পারবেন। গুগলের নিজস্ব কিন্তু কোনো স্টোরেজ নেই। গুগল সমস্ত ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এবং ইন্টারনেটের যত কিছু আছে সবার থেকে ডাটা কালেক্ট করে এবং র্যাঙ্কিংয়ের হিসাবে আপনাকে রেকমেন্ড করে, আপনার সামনে তুলে ধরে। যেটা র্যাঙ্কিং বা ইমপ্রেশন যত বেশি হবে সেটা আপনার সামনে তত তাড়াতাড়ি চলে আসবে। সাপোজ আপনি ধরুন অর্জুন লিখে সার্চ করলেন, তো সেখানে যার ইমপ্রেশন সবথেকে বেশি আছে তার ছবি শো করবে। ধরুন আল্লু অর্জুন এলো, তারপরে অর্জুন রামপাল এলো, তারপরে অর্জুন চক্রবর্তী যে অ্যাক্টর আছে তার এলো, তারপর লাস্টে হয়তো খুঁজে পেলে 100 নম্বর পেজের পরে আমারটা আসতে পারে। তো ব্যাপারটা হলো এরকমই, যার ইমপ্রেশন যত বেশি আসবে তারটা তত উপরে থাকবে। তবে যদি আপনার কোনো ইউনিক ট্যাগ নেম হয় যেটা আদার্স কোনো সেলিব্রিটির নেই, তাহলে আপনার নাম কিন্তু ওপরে আসার সম্ভাবনা বেশি। এবং আপনাকে কী করতে হবে, সেই ট্যাগলাইনটা আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় সেম ট্যাগলাইন ইউজ করতে হবে। বেসিক্যালি পুরো ব্যাপারটা এটাই হলো, যার ছবিতে ইমপ্রেশন ভালো থাকবে, পাবলিক এনগেজমেন্ট ভালো থাকবে এবং তার নিজস্ব একটা ট্যাগলাইন থাকবে, তার ছবি প্রথমে গুগলে চলে আসবে। তো এটা তো হলো গুগল কাজ কীভাবে করে। কিন্তু একটা সাধারণ মানুষের ক্ষেত্রে তার ওয়েবসাইটে আর্টিকেল বেরোনো বা ইউটিউব চ্যানেল বা অন্য কিছু সম্ভব না। তাই আপনি সাধারণ মানুষ হয়ে কীভাবে আপনার ছবি গুগলে অ্যাড করবেন, সেটার জন্য সিম্পলি দুটো স্টেপ আছে। এই দুটো স্টেপ ফলো করে আপনি খুব ইজিলি করে নিতে পারেন। দুটো স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা আছে সেটা হলো আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন অ্যাড মি টু সার্চ, যার মাধ্যমে আপনি আপনার নাম ছবি গুগলে খুব সহজেই সেভ করে নিতে পারবেন অ্যাজ এ গুগল পিপল কার্ড। তো গুগলে গিয়ে আপনি এটা লিখে সার্চ করার পর খুব সহজেই আপনি আপনার নাম, আপনার সমস্ত কোয়ালিফিকেশান এবং আপনার সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনি এখানে সেভ করতে পারবেন, যেটা পরবর্তীকালে কিছুটা টাইম নেবে, তারপর আপনাকে শো করবে গুগলে। স্টেপটা আপনি ট্রাই করে অবশ্যই একবার দেখে নেবেন। আর একটা সেকেন্ড উপায় আছে যার মাধ্যমে আপনি আপনার ছবিকে গুগলে সেভ করতে পারবেন, সেটা খুব ওল্ড প্রসেস যেটা আগের থেকেই হয়ে আসছে, সেটা হলো blogger.com। আপনি জাস্ট গুগলে গিয়ে blogger.com লিখবেন। যদি আপনি ফোন থেকে করেন তাহলে অবশ্যই ক্রোমে গিয়ে ক্রোমটাকে ডেস্কটপ মোডে করে এবং blogger.com ওপেন করুন এবং সেখানে গিয়ে আপনি সাইন ইন করুন আপনার ইমেল আইডি দিয়ে। এবং সাইন ইন করার পর সেখানে গিয়ে আপনি আপনার ছবি আপলোড করুন এবং ছবির টাইটেল এবং অবশ্যই প্রপার্টিতে যে ছবিটার নাম, আপনি যে নামে সার্চ করে ছবিটাকে আনতে চান সেটা টাইপ করুন। সেই ট্যাগলাইনটা অবশ্যই সব জায়গায় ইউজ করুন। তো এই blogger.com ছবি আপলোড করার পর কিছুদিন পর আপনার ছবি অবশ্যই গুগলে চলে আসবে খুব সহজেই। এটা মনে রাখবেন ফাইল নেম এবং ফাইল প্রপার্টিজের নেম দুটোই যেন সেম লিখা হয় যেটা লিখে আপনি সার্চ করছেন, তবেই আসার সম্ভাবনাটা সবথেকে বেশি। তবে এই দুটো কীভাবে আপনি করবেন সেটার উপর আলাদা ভিডিও চাইলে আমি অবশ্যই বানিয়ে দিতে পারি, সেটার জন্য নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তো এই দুই উপায়ে আপনি খুব সহজেই আপনার ছবিকে গুগলে সেভ করতে পারেন। তো এই ইনফরমেশানটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনার ইউটিউবের হোম স্ক্রিনে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।